ইউক্রেনে আক্রমণের পর এবার রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ফিফা। রাশিয়ার মাটিতে আপাতত হবে না কোনো আন্তর্জাতিক ম্যাচ। নিরপেক্ষ ভেন্যুতেও কোনো ম্যাচ খেললে নিজেদের পতাকা ও জাতীয় সঙ্গীত ছাড়াই খেলতে হবে রাশিয়াকে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায় ফিফা। কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফের সূচি অনুযায়ী আগামী 24 মার্চ নিজেদের মাঠে পোল্যান্ডের বিপক্ষে খেলার কথা ছিল রাশিয়ার। পোল্যান্ডের বিপক্ষে জিতলে 29 মার্চ সুইডেন অথবা চেক রিপাবলিকের মুখোমুখি হওয়ার কথা রাশিয়ার, কিন্তু তার আগেই এই নিষেধাজ্ঞা পেল দেশটি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হোম ম্যাচগুলো বাইরে নিরপেক্ষ ভেন্যুতে খেলার নির্দেশ দেওয়া এবং নিরপেক্ষ ভেন্যুতে রাশিয়ার হোম ম্যাচে স্টেডিয়ামে দর্শকও থাকবে না বলে জানায় ফিফা।